বন্যা উত্তর মৌসুমে বোরোর বাম্পার ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। সে খবর জানাতে এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, মৌলভী বাজারের মনু নদী সেচ প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার শাহলিদুর রহমান এবং সুনামগঞ্জের দেখার হাওড় এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমে যাচ্ছে ইকরামের কাছে। শরণকালের সবচাইতে ভয়াবহ বন্যায় গত বছর সিলেট বিভাগের কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। যদি সব মিলে বলি, চার জেলায় সিলেট বিভাগের চার জেলায় 1,114 কোটি টাকার ক্ষতি হয়েছে শুধুমাত্র কৃষি বিভাগেরই। এবং বন্যার কারণে আউশ ক্ষেতের ক্ষতি হয়েছে 572 কোটি টাকা, বোরোতে ক্ষতি হয়েছে 116 কোটি টাকা, আমনে ক্ষতি হয়েছে 58 কোটি টাকা। সব কিছু মিলে এই ক্ষতি কাটিয়ে উঠে চলতি বোরো মৌসুমে কৃষকেরা ঘুরে দাঁড়িয়েছে। বলা যায় যে এবার একটি বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। যেই 4,88,000 হেক্টর জমিতে যেই আবাদ করা হবে, সেই আবাদের লক্ষ্যমাত্রা কিন্তু ছাড়িয়ে গিয়েছে। প্রায় 0.25 হেক্টর জমি বেশি চাষ ইতিমধ্যে হয়ে গিয়েছে। এবং এই বার সবচেয়ে বেশি যেই আসার কথা সেটা হচ্ছে কি, কৃষি বিভাগ বলছে বন্যায় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার মাথার উপর দিয়ে পানি এখানে গিয়েছিল। এই বন্যার কারণে প্রত্যেকটি বড় ক্ষেতে কিন্তু পলি পড়েছে এবং এই প্রাকৃতিক সার যেটাকে বলা হয় সেটাই কৃষি বিভাগ বলছে এই পলিটা প্রাকৃতিক সারটাই হচ্ছে গিয়ে এক ধরনের সার, এবং এ কারণে বোরো ধানের কিন্তু বাম্পার ফলন হবে এবং বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগ, বাম্পার ফলনের আশা করছেন যে কৃষকেরা। এবং এই 20 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে, এই চাল উৎপাদন হবে এই বোরো মৌসুমে, এমনটাই আশা করছেন সকলে। এবং এই এর ফলে যে গত বছর যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা অনেকটা পুষিয়ে উঠতে পারবে সিলেটের কৃষি বিভাগ বা কৃষকেরা। মোটামুটি এই ছিল সিলেটের যে বোরোর গত বন্যায় ক্ষতি হয়েছে তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি মৌলভী বাজারে খবর জানার জন্য, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাহলিদুর রহমান। পরের পরও মৌলভী বাজারে এবারে শতভাগের চেয়ে বেশি পুরো আবাদ চাষাবাদ সম্পন্ন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে 58,750 হেক্টর জমিতে এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এই পর্যন্ত এই এই পরিসংখ্যান অতিক্রম করে অতিরিক্ত আরো 500 হেক্টর জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে। শুধু তাই না, কৃষি বিভাগ যেটা জানিয়েছে সমলয় পদ্ধতিতে জেলায় 120 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। একসময় যে জায়গায় বছরের পর বছর জমি পরিত্যক্ত পড়ে থাকতো, এখন সেই জমিতেই এই প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে পুরো চাষাবাদ হয়েছে। 200 চাষীদের সমন্বয় করে 3টি উপজেলায় সরকারের সম্পূর্ণ সহযোগিতায় সার বীজ বিনামূল্যে বিতরণের পর এই সমলয় পদ্ধতি চাষাবাদ করেছে। এবং এই সমলয় পদ্ধতি চাষাবাদের ফলে কৃষকদের মধ্যে এক ধরনের সাহস জুগিয়েছে, চাষাবাদের প্রতি উদ্বুদ্ধকরণ হয়েছে। শুধু তাই না, মৌলভীবাজার জেলায় হাওড় বহির্ভূত এবং হাওড়ের ভিতর 42,000 কৃষককে এবারে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে বিনামূল্যে সার ও বীজ এবং কৃষকদের উদ্বুদ্ধকরণের ফলে ব্যাপকভাবে মৌলভীবাজারে পুরো চাষাবাদ হয়েছে। এখন এই চাষাবাদের ফলে চাষিরা খুবই খুশি এবং ফলন এখন পর্যন্ত যে যাকা দেখা যাচ্ছে তা ভালো হয়েছে। চাষিদের সাথে কথা বলে আরে যে তথ্যটা জানতে পেরেছি, তারা সেটা বলেছেন গত কয়েকদিন আগাম বৃষ্টিপাত বোরো চাষের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে এবং এই বৃষ্টির পানি পেয়ে বোরো চাষ অনেকটা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। এখন হাওড় অঞ্চলের বোরো পাড়ের হাওড় অঞ্চলের সব জায়গায় এই বৃষ্টির পানি পেয়ে ধান সবুজ আকার ধারণ করেছে এবং কৃষকদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে এবং তারা বলছে যে এবছর খুব ভালোভাবে ফলন উৎপন্ন করার সম্ভাবনা রয়েছে। তবে এবছর কৃষক যে জিনিসটা ববলেছে, তারা প্রতি হেক্টরে 3 মেট্রিক টন করে উৎপাদন করার সম্ভাবনা রয়েছে। কাজেই কার্যত এবছর সারা জেলায় 2,50,000 মেট্রিক টন ধান বোরো চাষ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের হাওড় পাড়ের সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।
আমি আছি সুনামগঞ্জের দেখার হাওড় এলাকায়। এই দেখার হাওড়ে প্রায় 5,500 হেক্টর জমি রয়েছে। সেই জমিগুলি এখন সবুজের সমারোহ, প্রতিটি ধান খেতে এখন বিরাজ করছে সুন্দর ধান। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ধান হয়েছে। এই বৃষ্টির পরে ধানগুলি এত সুন্দর রূপ ধারণ করেছে। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে চলতি বছর বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 2,22,300 হেক্টর জমিতে, কিন্তু সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 2,22,800 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কি সুন্দরভাবে জমিতে সবুজ ধান দোল খাচ্ছে। আর 15 থেকে 20 দিনের মধ্যে এই ধানগুলি পরিপক্ক হয়ে উঠবে এবং এই ধানের ফুল আসবে এবং ধানের যে বীজ সেগুলি আসা শুরু হবে। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে প্রকৃতির ওই অনুকূল আবহাওয়ার কারণে এই বছর অনেকটা ধানের বাম্পার ফলন হবে এবং তারা আশা করছেন যে অন্যান্য বার যে ফলন হয় সেই ফলন থেকে অনেক বেশি হবে। কৃষি বিভাগ জানিয়েছে যে সুনামগঞ্জ জেলায় প্রায় 9 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়, কিন্তু এই বছর বুড়োর বাম্পার ফলনের ফলে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। তবে তারা একটি আশঙ্কার কথা জানিয়েছেন যে সময় মতো ফসল রক্ষা বাঁধ যদি সঠিকভাবে নির্মাণ না করা হয় তাহলে এই বিশাল পরিমাণ বুড়ো ফসল অনেকটা হুমকির মুখে পড়তে পারে। আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে শতাব্দীর ভয়াবহ বন্যার পর সরকারি সহযোগিতা এবং কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সরকার সার বীজ সহ অন্যান্য উপকরণ দেওয়ায় কৃষকরা অনেকটা এই দুর্যোগ কাটিয়ে উঠে এখন আবারও ঘুরে দাঁড়িয়েছেন। তো এজন্য তারা সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন যে কারণ ভয়াবহ বন্যার পরে কৃষকদের যে মেরুদণ্ড ছিল সেটা অনেকটাই ভেঙে গেছিল এবং সেই মেরুদণ্ড ভাঙা কৃষক আবারও নতুন করে নতুন আশায় বাঁচতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখার হাওড়ে কি পরিমাণ জমিতে সবুজের সমারোহ। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধান আর ধান, ধান ছাড়া এখানে আর কোথাও কিছু দেখা যায় না। অনেক দূরে কিছু গ্রাম দেখা যায়, কিন্তু আমরা বুড়ো মৌসুমের শুরুতেই পানির কিছুটা সংকট থাকলেও সেই সংকট ধীরে ধীরে কমে গেছে এবং বুড়ো ধান তার নিজের যে স্বরূপ সেই স্বরূপে ফিরে এসেছে এবং পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। আর কিছুদিন পরেই হাওরের ধানের জমিতে ফুল আসা শুরু হবে। ফুল আসার পরপরই বোঝা যাবে যে কী পরিমাণ ধানের ফলন হবে। এবং কৃষি বিভাগ যেটা জানিয়েছে যে আবহাওয়া অনুকূলে থাকলে আরও কিছুদিন বৃষ্টিপাত হলে এই বুড়ো ধানের ফলন সর্বকালে রেকর্ড ছাড়িয়ে যাবে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে বুড়ো ধানের সবশেষ খবর। বোরো ধান চাষের খবর জানতে এখন সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে, এবং তার আগে যুক্ত হয়েছিলাম মৌলভীবাজার ও সিলেটে।